এখানে যে নাপাগুলো আছে এগুলো ছাড়া কি আরো আছে? এগুলাই এগুলো আজকে আসছে আপনার কাছে? আপনার প্রতিদিন কত কত কার্টুন লাগে? 10 বক্স 15 বক্স 12 বক্স লাগে 10 বক্স 15 বক্স 12 বক্স। আপনি যে 1.5 টাকা করে বিক্রি করছেন, মানে প্রতি পাতা 15 টাকা করে বিক্রি করছেন, এটা কি ঠিক হচ্ছে? স্যার আমি সব বিক্রি করতেছি না স্যার, আমি তো বেশি হোলসেল স্যার, এখন 2-1 পাতা কি আমি লসে বেচবো স্যার? আপনি দেখলেন তো আমি কি দামে কিনে আনছি, কার্টুনটা আনতে আমার কুড়িয়ারে 700 টাকা লাগছে স্যার। আমি তো আপনার ওইটা দেখবো না, তাহলে আমি মাল বাবা দেখবো যে কোম্পানি থেকে আপনি নিয়েছেন সেটা দেখবো, তাই না? কোম্পানি তো আমাকে দিচ্ছে না স্যার, আপনি তো আমি প্রুফ দেখালাম স্যার, আপনি আমার ইনভয়েস লিয়ে যান তাই দেখেন। কোম্পানি দিচ্ছে না কেন, কি ঘটনা? আপনি তো হচ্ছে আপনার কোম্পানি আমার তো অর্ডার থাকতেছে স্যার, আপনি দেখেন প্রতি শিডিউলে আমার মাল আসছে, দেখেন স্যার এই শিডিউলে আমার মাল আসছে আপনার হচ্ছে। আপনার এখন আপনার প্রতি পিস কেনা কয় টাকা করে আপনাদের তত্ত্ব অনুযায়ী? প্রতি পাতা আর আপনার যে ভাউচার নিয়ে আসছেন এটা তো পাকা ভাউচার না, এটা কি পাকা ভাউচার? মিটফোর্ড থেকে ওষুধ কিনে নিয়ে আসছেন, ভাউচার লাগবে পাকা? পাকা ভাউচার কোথায়? ওইটা তো আলাদা, এই যে এটা দেখেন দেখাচ্ছেন এইটা আমার কত করে পড়ছে? তাহলে হচ্ছে 8 টাকার পাতা, যেটা এমআরপি 8 টাকা, তার মানে আপনাদের কেনার কথা ছিল আরো কমে, কোম্পানি তো আপনাদেরকে আরো কমে দিচ্ছে, তাই না? সেই নাপার ট্যাবলেট যদি আপনারা 8 টাকা পাতার ট্যাবলেট 15 টাকা করে বিক্রি করেন, তাহলে এটা তো মানুষের উপরে একটা জুলুম হয়ে যাচ্ছে, হচ্ছে কি না বলেন? এটা একটা জুলুম। আর আপনার তো এখানে এই যে প্রচুর সাপ্লাই, এই ওষুধটা আসলো কোন জায়গায়? আপনার এখানে নাই, এই ওষুধটা আসলো কোন জায়গা থেকে? ঢাকা থেকে নিয়ে আসলো। ঢাকার ওলা কি এটা নকল বানাচ্ছে? অরিজিনাল, তার মানে কোম্পানি থেকেই বানাচ্ছে। হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সেগুলোও আছে প্রচুর পরিমাণে। এরপরে স্যাম্পল, এনাদেরকে বারবার বলার পরও এখনো পর্যন্ত বের করতে পারলো না। আট টাকার নাপা বিক্রি হচ্ছে 15 টাকায়, এর থেকে দুঃখের কিছু হতে পারে বলেন তো? এত নিচ্ছেন কেন? আপনি না বললেন লস দিয়ে বিক্রি করছেন আপনি? লস দিয়ে আমরা 100 টাকা সব বিক্রি করি স্যার। হ্যাঁ 100 টাকা মার্কেটে পাওয়া যায়। এটা কি বাংলাদেশের না বিদেশের? বাংলাদেশ। বাংলাদেশ এটা? হ্যাঁ স্যার, লিখে দিলেই স্লিপে পাওয়া যায় স্যার, এখান থেকে পাওয়া যায়। আর এটা কি বাংলাদেশে তৈরি হয়েছে? ও কি বাংলাদেশি? না স্যার, ইন্ডিয়ান। ইন্ডিয়ান, আপনি জানতেন না এতক্ষণ? এটা তো ইয়ার গ্ল্যাক্সোস্মিথের নাকি এটা? মুভ না না, কাদের এটা? এটা হচ্ছে স্যার, আমি বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? তো এটা এটা কি ইন্ডিয়ান না? আপনি পাইলেন কেমনে? স্লিপ করে দিলে আসে। আপনি না বললেন বেটনু ভেট না? এই যেগুলো কি? তো সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, যে আপনি তো বললেন যে বেটনু ভেট মরে গেছে, নাই বেটনু ভেট নাই। হ্যাঁ, এটা কি? এটা জিএসকে মানে কি স্যার? এটা ইন্ডিয়ান স্যার, ইন্ডিয়ান বাইরে থেকে যদি আসে তাহলে গ্লাসকো নাই তো স্যার। আরে আমি কি বাংলাদেশি আর বিদেশির কথা বলছি? গ্ল্যাক্সো মানে গ্লাসকো, তাই না? এটা ইন্ডিয়ান গ্লাসকো। তাহলে ইন্ডিয়ান গ্ল্যাক্সোস্মিথ যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে কিভাবে আসছে? উড়ে আসছে স্যার, এটা স্লিপ করে দিলে মাল চলে আসে। আপনি পাটনায় দেন, আপনি যেখানেই দেন, আপনি যেখান থেকেই নিয়ে আসেন, নিয়ে আসলে এটা বৈধ আমদানিকারকের স্টিকার থাকবে এবং এখানে বাংলায় টাকা